হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস, আজকে আমরা চলে এসেছি আমার রুম থেকে জাস্ট 5 মিনিটের হাঁটাপথ সুপার সারভানা স্টোর বা পুরসাক্কম সুপার সারভানা স্টোরে, যেটি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্স। এবং এখানকে যদি কেউ আসতে চায় তাহলে হয়তো চেন্নাই সেন্ট্রাল থেকে 7 নম্বর বাস বা যে কোনো র্যাপিডো, ওলা, অটো, যে কোনো কিছু ধরে সারভানা স্টোর বললে তারা এখানে বিন্দাস নামিয়ে দিয়ে চলে যাবে। সো গাইস, আজকে আমরা এখানে চলে এসেছি আমার কিছু কেনাকাটা করতে। সো চলুন যাওয়া যাক এবং এক্সপ্লোর করা যাক। চলো এবার ভেতরে যাওয়া যাক। সো ভেতরে ঢুকেই দেখলাম ডান দিকেই রয়েছে একটি ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি এবং ছোট্ট একটি মন্দির করা রয়েছে। তার অপোজিট সাইডে রয়েছে এই ফ্লোরের যে ক্যাশ কাউন্টার, সো তার ওপরে ঠিক রয়েছে ছোট্ট একটি ঝাড়বাতি, ছোট্ট বললে ভুল হবে, একটা ঝাড়বাতি রয়েছে যার কালারগুলো এত সুন্দরভাবে খেলছে যেন নিচের যে ফ্লোরটা, সেই ফ্লোরে তার যে আলো সেটা প্রতিফলিত হচ্ছে, মনে হচ্ছে নিচেও যেন একটা কোথাও ঝাড়বাতি লাগানো রয়েছে। আমরা চলে এসেছি একদম ফার্স্ট ফ্লোরে, যেখানে শুধুমাত্র মহিলাদের জন্য বিভিন্ন কুর্তি, বিভিন্ন স্টাইলের শাড়ি, এখানকার যে ট্র্যাডিশনাল শাড়ি বা এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস, সব কিছু নিয়ে এই ফ্লোরটা রয়েছে। এখান থেকে যে 4টে ফ্লোর স্টার্ট হচ্ছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, এই 4টে ফ্লোরই শুধুমাত্র ক্লোদিংস এবং জামাকাপড়েই ভর্তি। সো এখন আমরা রয়েছি ফার্স্ট ফ্লোর, যেখানে অ্যাডাল্ট যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের ড্রেস আপের জায়গা, আর একদম কর্নারে রয়েছে এর কাউন্টার বা ক্যাশ কাউন্টার। সো গাইস, এই সারভানা স্টোরির ওনার হচ্ছেন স্যার সারভানান আরুল, যিনি বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছেন। সো ইনি টোটাল চেন্নাই সিটিতে 8টা থেকে 9টার মতো এই ধরনের শপিং মল বা শোরুম খুলে রেখেছেন। পরে পরে যাব, তোমাদেরও নিয়ে যাব। এখানে আশেপাশে পাডি, তারপর টিনাগার, বিভিন্ন জায়গায় এই ধরনের শোরুম খুলে রেখেছেন। আর এই যে আজকে আমি যেখানে এসেছি এটির নাম হচ্ছে পুরসাক্কম সারভানা স্টোর, এর একদম অপোজিট সাইডে রয়েছে এই সারভানা স্টোরেরই একটা বড় জুয়েলারি শোরুম, যেখানে শুধুমাত্র সোনা এবং হীরের গহনা পাওয়া যায়। এবং ওখানেও গিয়েছিলাম আমি, বাট ওখানে ক্যামেরা টোটালি প্রহিবিটেড, তো সেই কারণের জন্য ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না, এটুকু দেখা। যে কোনো অকেশনে, সেটা যে কোনো সম্প্রদায়ের হোক না কেন, প্রত্যেকটা অকেশনে এই মলটাতে এত পরিমাণ ভিড় হয় যে সেই সময় তোমরা যদি এসে কিছু কেনাকাটা করতে আসো, তাতে তোমার নর্মাল টাইমে যদি 5 মিনিট লাগে, তো সেই দিন হয়তো তোমার আধা ঘন্টাও লাগতে পারে, বিকজ এত পরিমাণ ভিড় হয় আর কাউন্টারের কাছে এত পরিমাণ লাইন দিতে হয়, 10 থেকে 12 জন অল টাইম কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকে বিল পেমেন্ট করার জন্য। সো আমি এসেছিলাম সানডে নর্মাল হলিডে টাইমে, সো সেই কারণের জন্য কিছু কিছু জায়গায় ভিড় দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম জায়গায় দেখলাম খালি, খুব একটা চাপ নেই। বাট হ্যাঁ, যত রাত বাড়বে বা যত সন্ধে ঘনিয়ে আসবে তত এখানেও ভিড়টা বাড়তে থাকবে, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এখানে কেনাকাটা করতে আসে, সো সেই কারণের জন্য এই ভিড়গুলো একটা নর্মাল ব্যাপার। আমার এখানে সবথেকে বেশি আকর্ষণ করেছে যে জিনিসটা, সেটা হলো বেবি ক্যাটাগরি যে সমস্ত ড্রেসগুলো রয়েছে এখানে, বেবি বয় বা বেবি গার্ল 3 থেকে 4 বছর পর্যন্ত যে সমস্ত বাচ্চাদের পরার যে জামা কাপড়, সেগুলোর ভ্যারাইটিস এত পরিমাণ রয়েছে যেগুলো দেখে চোখ সরাতে পারছিলাম না। এখানে প্রায় 1000 থেকে 2000টার ওপর ভ্যারাইটিস রয়েছে, তাদের রেঞ্জটাও যে খুব হাই সেটাও না, একটা মিডিয়াম মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে এগুলো খুব সহজে বেয়ার করে যায়। সো যাই হোক, এই ধরনের ক্যাটাগরি সত্যিই দেখেও খুব ভালো লাগে, বিকজ সব জায়গায় কিন্তু এই ধরনের ফেসিলিটিস তোমরা পাবে না। আমার দেখা একটা বেস্ট শপিং প্লেস হলো এটি। গাইস, তার সাথে সাথে আরেকটা ভালো জিনিস যেটা আমি এখানে দেখলাম সেটা হচ্ছে বাঙালিদের সমাবেশ। এখানে আশেপাশে অনেকজন বাঙালিকেই দেখতে পেলাম যারা এখানে কেনাকাটা করতে আসছে।
আজকালকার দিনে মানুষদের রেডি টু ওয়্যার জিনিসই বেশি পছন্দ হয়, কাট পিস এখন খুব কমই ইউজড হয়। ইভেন আমি যখন ছোটোবেলা আজ থেকে প্রায় 5-6 বছর আগের কথা বলছি, তো তখন দুর্গাপুজোর সময় বাবা একটা করে কাটিং পিস নিয়ে আসতো, হয় জামা না হয় প্যান্টের জন্য। সো আমিও সেগুলো ইউজ করেছি, বাট আজকে মানুষদের হয়তো সময়ের ব্যস্ততার মধ্যে তারা হয়তো কিছুটা ধৈর্য হারিয়ে ফেলেছে এইসব জিনিসের প্রতি। সো সেই কারণের জন্য এখন রেডি টু ওয়্যার জিনিসই বেশি পছন্দ করছে। সো এখানে রয়েছে বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রেঞ্জের কাটিং পিস। সো নেক্সট টাইম যখন বাড়ি যাবো তখন এখান থেকে কিছু জিনিস বা কিছু কাটিং পিস নিয়ে যাওয়ার প্ল্যানিং রয়েছে। সো দেখা যাক। এই যে পাহাড়ের মতো স্তূপ তো তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে ট্রাউজার এবং ট্রাকস্যুটের বিভিন্ন সম্ভার, হাফ থেকে শুরু করে ফুল সব ধরনেরই ক্যাটাগরি তোমরা এখানে পেয়ে যাবে। তো তাদের প্রত্যেকটির ওপরেই এখানকার যে প্রাইস ট্যাগ সেটা লাগানো রয়েছে। সো তোমরা সেটা দেখে তোমাদের নিজের বাজেটের মধ্যে এগুলি কিনতে পারবে। আর ওর উল্টো দিকেই রয়েছে খাঁচার মধ্যে বিভিন্ন কোয়ালিটির টি শার্ট, 100 থেকে 1000 পর্যন্ত প্রাইসে তোমরা টি শার্ট পেয়ে যাবে। সো তোমরা তোমাদের ডিম্যান্ড অনুযায়ী এখান থেকে টি শার্ট কিনতে পারবে। গাইজ আমার দুটো টি শার্ট খুব পছন্দ হয়েছিলো, একই স্টাইলে দুটো কালার, বাট আমি যখন এগুলো নিয়ে ট্রাই করতে গেলাম তখন দেখলাম যে কিছুটা বড়ো হচ্ছে। সো সেই কারণের জন্য আমি নিতে পারলাম না, ইভেন আমার ম্যাচিং বা আমার ফিটিংসের কোনো টি শার্ট পেলাম না এই স্টাইলের। সো সেই কারণের জন্য কিছুটা মন খারাপ করেই ঘোরাঘুরি করলাম। গাইজ এই শপিং মলটা প্রায় 8টা ফ্লোর রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা ক্যাটাগরির জিনিস তোমরা পেয়ে যাবে। সো এই শপিং মলটা এতটাই বড় যে এটাকে একটা ব্লগে কমপ্লিট করার জন্য প্রায় অনেকটা টাইম নিয়ে নেবে। সো সেই কারণের জন্য আমি এটাকে দুটো পার্টে ভাগ করেছি। সো এটা ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সো দেখা যাক আমরা কী কী দেখতে পাই বা কী কী দেখতে পাবো। সো চলুন যাওয়া যাক। তো গাইস এখনও পর্যন্ত কোট পরে ওঠার মতো কোনো কাজ করতে পারিনি বা এখনও সেই ধরনের কোনো সিচুয়েশান আসেনি, বাট হ্যাঁ এখানে কোটের এত পরিমাণ ভ্যারাইটিস দেখলাম যে একটা কিনে নিতে ইচ্ছে করলো। বাট হ্যাঁ আজ কিনবো না, নেক্সট টাইম যখন আসবো তখন কিনে নিয়ে যাব, বিকজ এর যে বাজেট এটাও দেখলাম একটা মিডিয়াম বাজেটের মধ্যেই রয়েছে। সো 1500 টাকা থেকে স্টার্ট রয়েছে। গাইস এর একটা সব থেকে বড়ো ফেসিলিটিস হচ্ছে যে এর প্রত্যেকটা ফ্লোরে রয়েছে আলাদা আলাদাভাবে ক্যাশিয়ার কাউন্টার বা ক্যাশ কাউন্টার, যেখানে জিনিস সেখানেই তোমরা বিল পে করতে পারো। বাট কিছু কিছু শপিং মলে দেখেছি একটা জায়গায় গিয়ে গ্যাদারিং হয়ে সেখানে বিল পেমেন্ট করতে হবে, বাট এখানে সেই ঝঞ্ঝাট থেকে অনেকটাই ফ্রিলি থাকা যায়। সো সেই কারণের জন্য এই জায়গাটা অনেকটা রিলায়েবল প্রত্যেকটা মানুষের জন্য। হ্যাঁ তোমরা চাইলে একতলা থেকে বা ফার্স্ট ফ্লোর থেকে তোমরা 8th ফ্লোর পর্যন্ত যেতে পারো, ব্যাগ নিয়ে তোমরা যা খুশি কেনাকাটা করে যে কোনো একটা জায়গায় বিল পেমেন্ট করতে পারো, সেই ধরনের সুযোগ সুবিধাও তোমার রয়েছে এখানে। তো গাইস আমরা হয়তো আমাদের বাজেট অনুযায়ী আমরা যে কোনো জায়গায় কেনাকাটা করতে যাই, সো আমাদের কাছে যদি বাজেট বেশি থাকে তাহলে হয়তো আমরা শপিং মল বা বড়ো কোনো দোকানে বা শোরুমে যাবো, বাট আমাদের কাছে যদি বাজেট কম থাকে তাহলে হয়তো আমরা আশেপাশে ছোটোখাটো যে সমস্ত দোকান বা ফুটপাতে যাব। বাট এখানে যে শপিং মলটা এখানে যে কর্তৃপক্ষ এটাকে রিপ্রেজেন্ট করেছে আমাদের বা সাধারণ মানুষদের জন্য, সো এখানে A to Z ক্যাটাগরি মানুষদের জন্য তাদের বাজেটের মধ্যে প্রত্যেকটা জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস সেট করা রয়েছে। ইভেন প্রত্যেকটা মানুষই যারা তাদের বাজেট নিয়ে এখানে কেনাকাটা করতে আসছে তারা কিন্তু খালি হাতে কখনোই ফিরবেন না। তো সেই ধরনের জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো, বিকজ আজকালকার দিনে এই ধরনের শপিং মল হয়তো বা এখানে এরকম কোনো স্টোর হয়তো আমরা দেখতে পাবো কি না জানি না। হ্যাঁ হয়তো রয়েছে, বাট সেভাবে এখনও পর্যন্ত আমার
চোখে আসেনি। এটাই ফার্স্ট টাইম দেখলাম যে একটা কোনো একটা শপিং মল যেখানে স্ট্যান্ডার্ড থেকে লোয়ার প্রত্যেকটা ক্যাটাগরিকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে আমাদের সামনে, যেখানে হয়তো আমরা কোনো এক্সপেকটেশন নিয়ে আসলে সেই এক্সপেকটেশনটাও ফুলফিল না করে আমরা এখান থেকে বেরোতে পারবো না। সো সেটা একদম নিজের বাজেটের মধ্যে এবং হয়তো হাসি খুশিভাবেই আমরা এখান থেকে বেরোতে পারবো। গাইস, অনেক আশা নিয়ে গিয়েছিলাম যে কোথাও না কোথাও ছেলেদের যে ড্রেস আপ সেখানে হয়তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েও যেতে পারি, বাট ব্যাড লাক, যেখানে দেখতে পেলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো সেখানে গিয়ে দেখলাম সেখানকার জামা কাপড়গুলো অবস্থা খুবই খারাপ, বিকজ প্রত্যেকটা মানুষ এসে ওর উপর হামলে পড়ছে একদম, আর ঘাঁটতে ঘাঁটতে সে জামা কাপড়গুলো একদম পাঁপড়ের মতো হয়ে গিয়েছে, তাই তাদের কালারগুলো অনেকটা ফেড হয়ে গিয়েছে। সো সেই কারণের জন্য আর খুব বেশি ঘাঁটাঘাঁটি করিনি, জাস্ট দুটো জিন্স নিয়ে বেরিয়ে পড়েছিলাম। গাইস, এই শপিং মলটা এতটা পরিমাণ বড় আর এত ধরনের ক্যাটাগরিস নিয়ে রয়েছে যে এটাকে একটা ব্লগে কমপ্লিট করা প্রায় অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। তো সেই কারণের জন্য আমি এটাকে পুরোপুরি এক্সপ্লোর করার জন্যই দুটো পার্টে ভাগ করেছি। সো গাইস, ফার্স্ট পার্টটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে সেকেন্ড পার্ট নিয়ে। সো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর বন্ধুরা, এখনও অনেকেই রয়েছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সো তাদের বলছি তারা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে তার পাশে রাখা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার পরের ব্লগের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। সো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করলাম, ভালো থেকো।